ধুতুরা না আকন্দ, কোন ফুলে পুজো করবেন দেবাদিদেব মহাদেবের? বন্ধুরা, কোন ফুলটি শিব ঠাকুর অতি ভালোবাসেন। আর অবশ্যই সামনেই আসছে শিবরাত্রির ব্রত, তাই এই শিবরাত্রির আগে আপনারা জেনে নিন এর সঠিক উত্তরটি কি, কোন ফুলে শিব তুষ্ট এবং মহাদেবের পূজোয় কি ফুল দিলে তার কৃপা মিলবে। তো বন্ধুরা, আপনাদের জন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি আজকে নিয়ে চলে এলাম, তাই ভিডিওটিকে সবটা দেখার অনুরোধ রইল, যাতে আপনারাও জানতে পারেন মহাদেবের পূজোয় কি ফুল দেওয়া উচিত। শাস্ত্রমতে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি যে এই দিন দেবাদিদেব মহাদেবের পূজোয় তাঁর ভক্তরা একেবারে মেতে ওঠেন। হ্যাঁ বন্ধুরা, তবে যতই আপনি নিষ্ঠা ভরে মন থেকে শিবের পুজো করুন না কেন, পুজোয় কিছু নিয়ম রয়েছে আর সেগুলি প্রত্যেককেই মানতে হবে, রয়েছে বিধি নিষেধ। আমরা সকলে কিন্তু সেই সব কিছু নিয়ম কানুন বিধি নিষেধ জানি না, আবার অনেকে জেনেও সেগুলো মানি না। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে কোন ফুলে মহাদেব সন্তুষ্ট হবে, পাশাপাশি কি কি বিধি নিষেধ নিয়ম মানতে হবে, কারণ এইগুলিও জেনে রাখা অত্যন্ত জরুরি। যদি আপনি সব কিছু মেনে আপনি নিষ্ঠা ভক্তির সঙ্গে দেবাদিদেবকে ডাকেন, তিনি অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন। বন্ধুরা, অবশ্যই কি ফুল দেওয়া উচিত সেটা তো জানাটা জরুরি, আবার অনেকে সেই ফুলগুলি না পেলে বিকল্প ফুলের ব্যবহার করেন, তাই এটাও জেনে রাখা দরকার যে কোন ফুলগুলি দেওয়া একেবারেই অনুচিত। যে ফুল মহাদেবের পূজোয় ব্যবহার করলে তিনি ভীষণ অসন্তুষ্ট হন, এটিও আমাদের জেনে রাখা দরকার। সুপ্রিয় দর্শক বন্ধুরা, 2023 সালে শিবরাত্রির ব্রত পড়েছিল, অর্থাৎ আগের বছর 18 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় শিব পুজোর তিথি শুরু হয়েছিল এবং 19 ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। আর তবে 2024 সালে এই বছরে শিবরাত্রির দিনক্ষণ পড়েছে 8ই মার্চ রাতে, হ্যাঁ বন্ধুরা, এবং 9ই ফেব্রুয়ারি সন্ধ্যা অবধি থাকবে। তো বন্ধুরা, তাই আপনাদেরকে একটা কথা বলি যে এই এই বছরে, অর্থাৎ আমি বাংলা ক্যালেন্ডার ধরেই যদি বলি, দেখুন দুর্গা পুজো থেকে শুরু করে সমস্ত পুজোই পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, দোল পূর্ণিমাও কিন্তু পিছিয়ে গেছে, সরস্বতী পুজো কিছুটা পিছিয়েছে, মানে যে সময়ে হয় তার থেকে কিছুদিন, হয়তো 1 সপ্তাহ কি 15 দিন এরকম। তো দর্শক বন্ধুরা, একটা কথা আমি আপনাদেরকে বলবো যে যেহেতু দুর্গা পুজো পিছিয়েছে, তাই সমস্ত পুজোই কিন্তু এবছর পিছিয়ে হচ্ছে। ঠিক সেই রকমই আগের বছরে যেমন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শিবরাত্রি হয়ে গেছিলো, এবারে কিন্তু মার্চ মাসের প্রথম সপ্তাহের পরে 8ই মার্চ পর্যন্ত দ্বিতীয় সপ্তাহে শিবরাত্রির ব্রত পড়েছে। হ্যাঁ বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে তুলসী পাতা ভোলানাথের পুজোর সময় আপনারা দেবেন না। হ্যাঁ, একেবারে ঠিকই শুনছেন, জ্যোতিষাচার্যরা বলেছেন যে শিবের পুজোর সময় তাকে তুলসী পাতা নিবেদন করা চলে না, কারণ শিব অর্থাৎ আমাদের ভোলানাথ তুলসীর
পতি অর্থাৎ স্বামী জলন্ধর রাক্ষসকে হত্যা করেছিলেন, আর তারপর থেকেই দেবী তুলসী তাকে অভিশাপ দিয়েছিলেন যে শিবের পূজায় কখনোই তুলসী পাতা ব্যবহার করা হবে না। তাই যারা দেবেন তারাই কিন্তু আপনারা শুধুমাত্র শিব নয়, মা তুলসী দেবীরও ক্ষোভের মুখে পড়বেন। আর শিব পুজোয় সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটি হলো বেলপাতা বা বিল্বপত্র। এই বেলপাতা ছাড়া ভোলানাথের পুজো কোনো দিনও সম্পূর্ণ হবে না। সে শিবরাত্রির ব্রতই হোক বা শ্রাবণ মাস বলুন বা সারা বছরে শিবের পুজোয় বলুন না কেন, যে কোনো তিথিতে। কিন্তু এটা কি জানেন যে এই বেলপাতা কেমন হওয়া উচিত? আমরা তো বেলপাতা তুলে এনে যেমনই হোক দিয়ে দিই ঠাকুরকে পুজো করে, অনেকে পাই না তাই যেমন পাই তেমন দিই। তবে জ্যোতিষ পণ্ডিতগণরা জানাচ্ছেন যে বেলপাতায় যেন কোথাও ভাঙা বা ছেঁড়া বা খণ্ডিত হয়ে যাওয়া ফুটো পাতা বা ধরুন তিনটে বেলপাতা একসঙ্গে থাকে, তার মধ্যে একটা পাতা ছেঁড়া দুটো আছে, এই রকম কোনো বেলপাতাই শিবের পূজায় চলে না। আপনি কিন্তু একেবারে নিখুঁত বেলপাতা পেলে তবেই শিবের মাথায় দিতে পারবেন সেটি, আর তা নইলে দিতে পারবেন না, কারণ সেই দেওয়া আর না দেওয়া মধ্যে কোনো তফাতই থাকবে না। তো বন্ধুরা, বেলপাতা সর্বদাই একটি মসৃণ পৃষ্ঠে দেওয়া উচিত, অর্থাৎ বেলপাতার উল্টো দিকটা হচ্ছে খসখসে এবং নিচের দিকটা বেলপাতার সামনেটা উপরটা সবুজ মসৃণ, সেই উল্টো করে বেলপাতাটা দেবেন। কখনোই বেলপাতার নিচের দিকটা দেবেন না, অর্থাৎ যেটা খসখসে সেই দিকটা শিবের মাথায় দিতে নেই। অনেকেই সোজা করে দিয়ে দেন কিন্তু বেলপাতাটা উল্টে দেবেন। আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন। আর বেলপাতা তুলে এনেই বা কিনে এনেই সঙ্গে সঙ্গে ভগবানকে দিয়ে দেবেন না। শিবকে দেওয়ার আগে সেই বেলপাতাটি ভালো করে ধুয়ে তারপরে আপনি দেবেন। আর হ্যাঁ, আপনি যদি ধরুন ভগবান শিবকে একটি বেলপাতা দিলেন, তারপরে সেটি আবার ধুয়ে পুনরায় আপনি কিন্তু ব্যবহার করতে পারেন সেই বেলপাতাটি। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিক শুনছেন। গ্রাম বাংলার অতি পরিচিত একটি ফুল হলো কেতকী। তবে এই সুগন্ধিযুক্ত ফুল শিবের পূজায় ব্যবহার করা উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, আর অনেকেই কলকে ফুল দিয়ে থাকেন, কিন্তু আপনি কি জানেন যে শিব পুজোয় এই কলকে ফুলও দিতে নেই? হ্যাঁ, এবার চলে আসি শিবের পছন্দের ফুলে। মহাদেবের পুজোয় ধুতুরা ফুলের ব্যবহার করা মনে করা হয় অত্যন্ত শুভ, তাই আপনারা ধুতুরা ফুল দিতে পারেন। আর একটি ফুল আকন্দ ফুল। আকন্দ ফুলের মালা তৈরি করে শিবের গলায় আপনি শিবরাত্রির পুজোর দিন পরিয়ে দিতে পারেন, এটি নাকি অত্যন্তই পবিত্র। আর বিশেষ করে যে সকল অবিবাহিত মেয়েরা শিবরাত্রির ব্রত রাখেন তারা তো অবশ্যই শিবের গলায় আকন্দ ফুলের মালা পরাতে পারেন, আপনিও শিবের মতো বর পাবেন। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব, যদি শিবের একজন প্রকৃত ভক্ত হয়ে থাকেন। আর লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন পরবর্তী এই ধরনের ভিডিও দেখার জন্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।